চারিদিকে প্রত্যেকটা জায়গাকে একটা আলাদা আলাদা কালার দেওয়া হচ্ছে, মানে উদযাপন যে রঙ্গোলির মতো করে দেওয়া হয়। এটা দেখো এখানের যে বাড়িটা, সেই বাড়িটার ঠিক আদলে একটা পাড়াকে পুরো কালার করে, তো বেশ সুন্দর লাগে। হ্যালো ফ্রেন্ডস, হৃদয় থেকে হৃদয়ের টানে আমি কবির চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আবার আমরা চলে এসেছি আর একটা নতুন প্যান্ডেলের প্রিপারেশনের ব্লগ নিয়ে। তো আজকে আমরা রয়েছি চালতা বাগান সার্বজনীন যে পুজোটা হয়, এই পুজোটার যে খুঁটি পুজো সেটাও তোমাদেরকে দেখিয়েছিলাম। এখন দেখাবো এখানকার প্যান্ডেল কতটা প্রিপারেশন হয়েছে আর কি, মানে 15 দিন আগে কতটা রেডি হয়েছে এখানকার প্যান্ডেল। তো চলো ভেতর দিকে যাই। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক চালতা বাগানের এখানে, আর এখানে আসতে গেলে তোমাদের গিরিশ পার্কের মেট্রো করে গিরিশ পার্ক স্টেশনে চলে আসতে পারো, বা গিরিশ যদি হাওড়া থেকে আসো তাহলে গিরিশ পার্ক মোড়ে আসতে পারো। ওখান থেকে এসে 5 মিনিটের রাস্তা। তো এর আগের ভিডিওতে আমরা কীভাবে এসেছিলাম তোমাদের সবটাই বলেছি, তো এখন জাস্ট তোমাদের হালকা করে বলে রাখলাম, মানে এটাই রুট। এবার আমরা ভেতর দিকটা যাবো, ভেতর দিকটা গিয়ে তোমায় দেখাবো প্যান্ডেলটা কতটা তৈরি হয়। এটা হচ্ছে চালতা বাগান সার্বজনীনের যে পুজো, সামনের দিকটা একটা কালো তিরপাল রাখা রয়েছে, আর এইখান থেকেই দেখো একদম যে দেয়াল, দেয়ালেই সুন্দর করে রং করে পাখি আঁকা রয়েছে, মানে পুরো জায়গাটা জুড়ে এরকমভাবে কাজ হচ্ছে, চারিদিকে আঁকা থেকে আরম্ভ করে মানে পুরো দেয়ালগুলো জুড়ে জুড়ে আঁকছে এরকম। এদিকের দেয়ালে দেখো একরকম আঁকা, আবার একটু এগিয়ে এলে আবার তোমরা দেখতে পাবে এইখানের দেয়ালটায় আরও সুন্দর করে এঁকেছে, মানে বেশ দেখতে ভালো লাগছে। এটা কিন্তু একটা বাড়ির জানলা, সেই জানলাটাকেই সুন্দর করে এরকমভাবে রং করেছে, আর এই ওপরে দেখো একটা সুন্দর ডিজাইন করেছে, আবার দরজাটাকেও বেশ সুন্দর করে ডিজাইন করে, মানে আগেকার দিনে যেমন মানে রাজার বাড়িতে যেমন থাকতো বা পুরনো দিনের বনেদি বাড়িতে যেমন থাকতো, সেই একটা ফিল আনার পুরোটা চেষ্টা করা হয়েছে। এপাশের বাড়িগুলো তোমাদের দেখালাম, তেমনি এপাশের বাড়িগুলোও তোমার এরকম মানে বাঁশের একটা ফ্রেম করা হয়েছে, তার উপরে এরকম প্লাই দিয়ে দিয়ে স্টেপ ওয়াইজ জিনিস করা হচ্ছে। ওপরটায় দেখো খুব সুন্দর কলকা করা রয়েছে বাঁশের ঠিক ওপরটা করে। এই জানলাগুলোকে একটা অসাধারণ করেছে না, এরা বেশ পুরোনো দিনের যে ফিলটা সেটা আনে দিচ্ছে একটা। বাঁশ বেঁধে সুন্দর রং করা হচ্ছে, মানে পুরো পাড়াটাকে এইখান থেকে আরম্ভ করে পুরো পাড়াটাকে একদম এরকম কালারফুলভাবে সাজানো হচ্ছে। আর এটা হচ্ছে ওনাদের যে এবারের ব্যানার, চালতা বাগান সার্বজনীন 78তম বর্ষ যাপনের উদযাপন, এবারে ওনাদের থিম। আর এখানে দেখো একটা সুন্দর ক্রাউন রাখা রয়েছে চেয়ারের ওপর। তো এই ব্যানারটা তোমাদের আগেও দেখিয়েছিলাম, আর ঠিক এই যে জায়গাটা এখানে মাকে তৈরি করা হচ্ছে, রং করা হচ্ছে, তো এত তাড়াতাড়ি মাকে দেখানো যাবে না, মানে এখনও কাজটা পুরোটা শেষ হয়নি বলে। আবার সুন্দর করে দেয়ালের ওপর যে আঁকার যে কাজটা, সেই আঁকাটা আঁকছে। এটা কী আঁকছো দাদা বলো? এটা একটা কেরালিয়ান ডান্স ফর্মের নিচে যে রঙ্গোলির মতো করে দেয়া হয়, এটা মানে ফ্লোরে দেয়া হয়, এই জায়গাটা রঙ্গোলি করা হয় ফ্লোরে, নিচে ফ্লোরে দেয়া হয়, এবং এর সাইটে এর উপরে নাচ হয়, মানে এর উপরে না সাইটে, কিন্তু এই রিচুয়ালটা যখন হয় তখন এই যে ফ্লোরে এই ডিজাইনটা করা হয়। আচ্ছা, সেই ডিজাইনটাই এখন তুমি দেয়ালের আঁকছো। এটা কি খুব কালারফুল ডিজাইন হয়? হ্যাঁ, অবশ্যই কালারফুল, মানে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা কালার করা হয়। দাদার থেকে শোনালাম এটা একটা কেরালিয়ান যে মানে রঙ্গোলি হয়, তো সেই রঙ্গোলিটা দাদা এখন দেয়ালে আঁকছে, তো বেশ সুন্দর দেখতে লাগবে। মানে এই আঁকাটা যখন শেষ হয়ে যাবে তখন এর ফিলটাই একটা আলাদা রকমভাবে হবে, মানে এখানের ব্যাপারটাই হচ্ছে খুব সুন্দরভাবে চারিদিকটাকে সাজানো হচ্ছে, মানে দেখো এদিকে প্রত্যেকটা জায়গাকে একটা আলাদা আলাদা কালার দেওয়া হচ্ছে, মানে উদযাপন, মানে যে কোনো জিনিসকে উদযাপন করতে গেলে কি হয়, মানুষ যেমন কালারফুল হয়, তো এদের যে পুজো মানে এই বারোয়ারির যে পুজো, সেই বারোয়ারির মাধ্যমেই এই বার্তাটাই দেওয়া হচ্ছে, মানে চারিদিকটাকে কালারফুল করে দাও, দেখতে সুন্দর করো, তাহলেই জিনিসটা অনেক ভালো লাগবে দেখতে। কালারটা করছে, সেই কালারটা করার জন্য কত রকমের বাটি রয়েছে দেখ, লাল নীল হলুদ সবুজ থেকে আরম্ভ করে টানা, মানে একটা পুরো টেবিল জুড়ে
কালার রয়েছে দেখো এখানে সব রকমের কালার এখানে দেখতে পাবে তবেই এই জিনিসটা একদম কালারফুল তৈরি হবে এখনো কালার করা হয়েছে মানে এর পেছনে ডিজাইনটা করা হবে এখানে একটা এরকম প্লাই দিয়ে সুন্দরভাবে জিনিস করা হয়েছে মানে এই পেছন দিকটা ঢাকা দিয়ে এইখানেও সুন্দর একটা আর্ট ফর্ম করা হবে দেখো এখানে যে বাড়িটা সেই বাড়িটার ঠিক আদলে একদম প্যান্ডেলটা এখানে তৈরি করা হয়েছে মেন যে মণ্ডপটা যেখানে মাকে রাখা হবে মানে দেখো এখানে ব্যালকনি রয়েছে এখানেও ঠিক ওইভাবেই ব্যালকনিটা করা হয়েছে তো জায়গাটা বেশ ভালো লাগছে দেখতে স্কেচ করা হচ্ছে তীর্ধনুকের মানে রামচন্দ্রের যে তীর্ধনু সেই তীর্ধনুকের পেন্সিল স্কেচ করছে ভাই তো এই দেখো তলাটা এরকম পেন্সিল স্কেচটা করা রয়েছে তো এইটাকেও আবার কালারিং করা হবে ওদিকে যেমন রয়েছে এরকম হাতে মোবাইল নিয়ে দেখে দেখে ঠিক ওই আর্টটাকে এখানে তুলে ধরছে আর কি চালতা বাগানের এবারের থিম হলো জাপানের উদযাপন তা ওনারা যে মানে আমাদের যে এবারে হেরিটেজ সম্মান পাওয়া হয়েছে পশ্চিমবঙ্গের যে দুর্গাপুজো তা সেই নিয়েই কাজ করছেন তো আমাদের পুরো ইন্ডিয়ার মধ্যে টোটাল এই দুর্গাপুজো ছাড়া 11খানা হেরিটেজ সম্মান পেয়েছে এই দুর্গাপুজোটা নিয়ে টোটাল 12 নম্বর হেরিটেজ সম্মান তা এই সম্মানগুলোর মধ্যেই কিছু সম্মান হলো যেমন একটা হলো কেরলের ডান্স ফর্ম দ্বিতীয় নম্বর হলো আমাদের যে রামায়ণের যে রামলীলা হয় রামায়ণ অনুসরণে সেই রামলীলা তৃতীয় নম্বর হলো উত্তরাখণ্ডের একটা গ্রাম আছে সেই উত্তরাখণ্ডের গ্রামটা চতুর্থ নম্বর হলো পুরুলিয়ার যে ছৌ নাচ সেই ছৌ নাচ আর পঞ্চম নম্বর হলো কেরলার আর একটা যে নাচ আছে সেখানে কালীর মতন সেজে ঠাকুরের মতন সেজে সেখানে নাচ করা হয় আর এরপরে ষষ্ঠ নম্বর হলো লর্ড বুদ্ধার যে সমস্ত বুদ্ধিস্ট কমিউনিজম আছে সেই সমস্ত লর্ড বুদ্ধার নামে দেয়া হয়েছে এরপরে হলো মণিপুরের সংকীর্তন একটা হলো পাঞ্জাবের একটা জায়গা আছে যেখানে কপারের বিভিন্ন রকম বাসনপত্র তৈরি করা হয় এরপরে হলো ইয়োগা খুবই ফেমাস যে কুম্ভ মেলা আছে সেই কুম্ভ মেলা এগুলো হলো 11 নম্বর পর্যন্ত আর 12 নম্বরটাই হলো আমাদের পশ্চিমবঙ্গের দুর্গাপুজোকে হেরিটেজ আখ্যা দেওয়া হয়েছে এটা দেখছো ঠিক এই বাড়ির তলাটা এখানটা একটা সুন্দরভাবে ঠাকুর দালান তৈরি হবে এখন তো গেট বন্ধ ভেতর দিকে কিছু মেটেরিয়াল রয়েছে আর এইখানেই রাখা রয়েছে ওই যেমন তোমাদের দেখেছিলাম যে চেয়ারের ওপরে যে ক্রাউনটা রয়েছে সেই ক্রাউনটা এখানে রেডি হচ্ছে সঙ্গে এখানে যে ঠাকুর বানানো হয় তো সেরকম একটা দৃশ্য এর মধ্যেই গেটের ওপরেই তুলে ধরবে তো তখন এই গেটটা পুরোটা খোলা থাকবে তো চালতা বাগান সার্বজনীনের এই প্যান্ডেল আমরা তো ঘুরে দেখলাম তো বেশ কালারফুল করা হয়েছে মানে উদযাপনের জন্য যে কালার সেই কালারকে চারিদিকে তুলে ধরা হয়েছে একটা পাড়াকে পুরো কালার করে তো বেশ সুন্দর লাগছে আশা করি এই প্যান্ডেলটা যখন রেডি হয়ে যাবে তখন অনেকটাই ভালো লাগবে এখন মেন যে ব্যাপারটা হচ্ছে যেহেতু বৃষ্টি পড়েছে বলে দেখো এই কালারটা দেখছো এরকম কালার এই সাইডে সব জায়গায় হবে কিন্তু বৃষ্টির জন্য এখানকার একটু কাজ পিছিয়ে রয়েছে বুঝতেই পারছো প্রাকৃতিক দুর্যোগকে তো কিছু করার নেই প্রাকৃতিক দুর্যোগকে নিয়েই চলতে হবে তো তার মধ্যেই যতটা সম্ভব দাদারা চেষ্টা করছে এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো দেখছে এগুলো প্রত্যেকটা জায়গায় একটা আর্ট ফর্ম হয়ে যাবে আর এই সামনের দিকে সুন্দর একটা মানে ক্রাউনটাকে এই যে মেন যে ক্রাউনটা রয়েছে এই ক্রাউনটাকে চেয়ারের ওপরে এরকম সামনের দিক করে একদম বসানো হবে সঙ্গে কিছু আর্ট ফর্মও এখানে রাখা হবে কেরালিয়ান একটা আর্ট ফর্ম রাখা হবে এই সামনের দিকটা এর পাশ দিয়েই ভেতরে আসতে হবে তো এই জিনিসগুলো ওই যে গেটটা দেখালাম গেটের পাশেই রেডি হচ্ছে তো রেডি হয়ে গেলে আশা করি ভালো লাগবে তো আমরা এই ভিডিওটা তোমাদের সামনে যখন রেডি হয়ে যাবে তখন তো তুলে ধরবই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো